হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সেই সাথে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি, চলো দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় চোপড় রাখা হয়েছে। সো এগুলো আমার মেয়ের কাপড়, তার ড্রেসগুলো অনেক ছোট হয়ে গেছে তার তুলনায়, সেজন্য সে এগুলো বাতিল করেছে তার অন্যান্য ড্রেসের চাইতে। মানে তার পোশাকগুলো যেখানে রাখে ওয়ার্ড্রোপে, সেখান থেকে এগুলো বের করে দিয়েছে, যেগুলো আর হচ্ছে না। তো আমি বলছি যে কি, কাপড়গুলো তুমি কাউকে দিয়ে দিই, ছোটবেলায় তো অনেকগুলো তোমার দিয়ে দিয়েছি, তো এগুলাও দিই। তো আমার মেয়ে আমাকে বলছে যে কি, না মামনি এগুলো কিছুতেই আমি যে দেখো একটা ড্রেস, তো আমাকে বলছে যে কি, অনেকগুলো ড্রেস এর আগে তুমি দিয়ে দিয়েছো, যতবার বাদ পড়ে তুমি দিয়ে দাও, কিন্তু এই ড্রেসগুলো প্লিজ তুমি রেখে দাও, আমি যখন বড় হয়ে যাব তখন আমি এগুলোকে দেখে মনে করতে চাই যে আমি কত ছোট ছিলাম। এখন আমি তার সাথে পেরে উঠছি না, এমন রিকোয়েস্ট করা শুরু করেছে যে আমি কিছু বলতেও পারছি না। এখন তোমরাই বলো যে আমি কি মেয়ের ইচ্ছাটাকে রাখবো, না তাকে না জানিয়েই আমি কাউকে দিয়ে দিব। সো তোমরা কমেন্ট করো প্লিজ। রান্না শুরু করার আগে মাছগুলো আমাকে কেটে নিতে হবে। সো দেখো মাছগুলো ছোট মাছ, এটাকে আমরা হচ্ছে টাকি মাছ বলে থাকি, আর এ পাশের মাছটাকে আমরা হচ্ছে খয়রা মাছ বলে থাকি। তোমরা কে কী নামে এই মাছটাকে চিনো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। এবং কাটার পরে আমি রান্না শুরু করব। সো কাটাটা শুরু করে দিই। এই যে দেখো মাছগুলো আমার কাটা এবং ধোয়া দুটাই হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে শুরু করব। প্রথমে আমি ছোট মাছটা রান্না করে নেব। সো চলো রান্নাটা শুরু করি। তেল দিয়ে নেব, পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি মশলা দেওয়া শুরু করব। দেখো হালকা বাদামি কালার চলে এসেছে, তো এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে নেব। এবার এখানে দিয়ে নেব সব মশলা, দিন এক চামচ হলুদ দিয়ে নেব, দেখো মশলাটার উপরে অনেক তেল উঠে পড়েছে। তো মশলা কখনো কষানো শেষ, এখন ছোট মাছগুলো দিয়ে দেবো। হালকাভাবে নেড়ে নেবো, খুব জোরে নাড়িয়ে ভেঙে যাবে, খয়রা মাছ এমনি অনেক নরম হয়। অনেকেই মাখিয়ে রান্না করো, ছোটো মাছ মাখিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে, কিন্তু এইভাবে একদম রান্না করে দেখো এইভাবেও অনেক টেস্ট মনে হয়। এবার অনেক পরিমাণ মতো পানি দিয়ে নেবো, করে নিতে হবে যেন না ভেঙে যায়।
মাছটা অনেক নরম হয়ে থাকে এজন্য খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না অল্প পানি দিলেই এটা সিদ্ধ হয়ে যায় সবশেষে আমি কাঁচা মরিচ ছিটিয়ে দেব যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনটাই দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট 7 মিনিট হলেই হয়ে যাবে এই দেখো ছোট মাছ রান্না শেষ